नमस्कार सबाई के फिर एलम नतुन आर एक भिडियो नहीं। तो एख बजे सकाल 5:30 থেকে 6টা বাজতে চলল। तो सकाल বেলাটাই আমি চলে এসেছি ঝাড়বাগানে, কারণ আপনি কিন্তু সবার প্রথমে কাজ হচ্ছে গাছ থেকে শিউলি ফুল তুলে নেওয়া। তো বেশ কিছুটা ফুল ঝরেও গেছে আর বাকি ফুলগুলো কিন্তু এখনো কিছু ফুল কিন্তু গাছে আছে। তো সকালবেলা কিন্তু ভীষণই ভালো লাগে, এই ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর সকালবেলা। আর যেহেতু শিউলি ফুলের একটা গন্ধ থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু পাখির ডাক, আর পাশেই যেহেতু দুর্গা পুজো হচ্ছে তো সেই ডাকের আওয়াজে কিন্তু ভীষণ সুন্দর শুনতে পাচ্ছি, তো ভীষণই ভালো লাগছে। এবারে প্রকৃতির ন্যাচারাল যে ভয়েসটা সেটা এখানে একটু শুনুন, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তো ভোরবেলা কিন্তু ঢাকের আওয়াজ, তার সঙ্গে পাখিদের ডাক আর সূর্য ওঠা সত্যি দেখতে ভীষণই ভালো লাগে, মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো এবার আমি যেটা করবো, শিউলি ফুলগুলো কুড়িয়ে নিয়ে তারপর ঝাড়বাগানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো, কারণ এখন যেহেতু গাছে কিন্তু প্রচুর পাতা পড়ছে, তো সেই জন্য ঝাড়বাগানটা তো প্রতিদিনই ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। ঝাড়বাগান পরিষ্কার করার পর তারপর আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে চিলে কোঠার তার উপরে যে সমস্ত শাক সবজিগুলো তৈরি করছি সেগুলো অনেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এবারে আমি চলে এলাম চিলে কাঠের উপরে, দেখুন এসে কি দৃশ্য দেখতে পাচ্ছি। তো এ হ্যাঁ, অর্গ্যানিকভাবে বাগান করলে কিন্তু এরকম প্রজাপতি, নানান রকম পাখি সব কিছুই কিন্তু ছাদ বাগানে তাদেরকে কিন্তু দেখা যায়। আর আমি আমার ছাদ বাগানের চিলে কোঠার উপরে কিন্তু এখন বেশি সবজি গাছটা তৈরি করছি। তো এখন কিন্তু সবজি গাছগুলো কিন্তু অনেকেই খারাপের দিকে চলে গেছে, শীতের সবজি যেহেতু নতুন করে আবার তৈরি করতে হবে। আর এখানে দেখুন আমি একটা ঝিঙে, খুব সুন্দর ঝিঙেটা, আমি কিন্তু এটা একদম গাছে পুরো পাকিয়ে নিয়েছি এখান থেকে বীজ তৈরি করব বলে। এর আগেও একটা ঝিঙে পাকিয়ে বীজ তৈরি করে রেখেছি, আবার একটা ঝিঙে কিন্তু আমি আবার পাকিয়ে নিলাম, কারণ যেহেতু নেক্সট আমি যাতে আবার প্রচুর পরিমাণে একসাথে নিজের বীজ থেকেই যাতে আবার অনেক চারা তৈরি করতে পারি। তো অবশ্যই ছাদে আপনারা যদি সবজি গাছ তৈরি করে থাকেন তো অবশ্যই কিন্তু বীজ তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনাকে বীজ আর কিনতে হবে না। এবারে দেখুন এক জায়গায় কত সুন্দর গোলমি শাক হয়েছে, 100% অর্গানিক, এর স্বাদ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। আর সব থেকে সহজ শাক কিন্তু কলমি শাক, আপনি বাজার থেকে কলমি শাকের ডাটা, কলমি শাক যখন আসে সেই কলমি শাকের ডাটাগুলো যদি একটু জলে ভিজিয়ে রেখে শিকড় তৈরি করে তারপর যে কোনো জায়গায় যদি এরকম বসিয়ে দেওয়া যায় সেখানে কিন্তু এরকম সুন্দর, একবার আপনি লাগালে কিন্তু সারা জীবনে কিন্তু আপনি ফ্রিতেই কিন্তু অর্গানিকভাবে কলমি শাক কিন্তু আপনি খেতে পারবেন। তো এখানে দেখুন গাছে কিন্তু খুব সুন্দর প্রচুর পরিমাণে কিন্তু এখন বরবটিও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু প্রচুর ফুলও এসে গেছে। মানে ছাদ বাগানে অবশ্যই কিন্তু আমাদের একটু তুলসী গাছ একটু বেশি রাখতে হবে, গাঁদা ফুলের গাছ একটু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু নর্মালি একটু তুলসী গাছ বা গাঁদা ফুলের আশেপাশে কিন্তু পোকামাকড়টা কিন্তু একটু কম থাকে। তো আমরা যদি একটু এই গাছগুলোর পাশেপাশে রাখতে পারি তাহলে কিন্তু ছাদ বাগানে কিন্তু পোকামাকড়টা কিন্তু এমনিতেই কম থাকে। তো এদিক দিয়ে সমস্তটাই বরবটি গাছ ছিল, কিছু কিছু গাছ খারাপ হয়ে গেছে, আর এদিকে টমেটো গাছ আছে। তো টমেটো গাছে দেখুন আমার কী সুন্দর ফুল আসতে শুরু করে দিয়েছে। তো টমেটো গাছ এগুলো কিন্তু দেশি টমেটো গাছ, আমি প্রচুর পরিমাণে বীজ ফেলেছিলাম এবং চারাও তৈরি হয়েছে, কিন্তু যেহেতু ওয়েদারটা একদম ঠিক ছিল না বলে সেই জন্য কিন্তু সমস্ত টমেটো চারা এক এক করে নষ্ট হয়ে গিয়ে এখন জাস্ট 3টে কি 4টে গাছ এখন আছে। আর এখানে দেখুন কলা গাছটাও কী সুন্দর বাড়তে শুরু করেছে এবং গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এখানে যত গাছ আপনারা দেখছেন সমস্তটাই কিন্তু আমার নিজের হাতে বীজ তৈরি করে তারপর সেই বীজে আবার নতুন করে গাছ তৈরি করা। এখানেও দেখুন একটা ছোট্ট জায়গায় বরবটির গাছ আছে, আর এদিকে যে বরবটি গাছটা আছে এর পাশে না কোনো রকম কোনো তুলসী গাছ বা গাঁদা ফুলের গাছ নেই, তো তার জন্য কিন্তু এই বরবটি গাছটার মধ্যে কিন্তু একটু পোকামাকড়ের অ্যাটাক আছে। তবে তা সত্ত্বেও কিন্তু আমি এখানে কিন্তু কোনো রকম ওষুধ কিন্তু স্প্রে করি না, কারণ বরবটি যেহেতু হচ্ছে আর একবার যদি কোনো রকম কেমিক্যাল ওষুধ স্প্রে করা হয় তাহলে কিন্তু এখানে কোনো রকম মৌমাছি বা অন্যান্য পোকামাকড় কিন্তু মানে উপকারী যে সমস্ত পোকা থাকে সেগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে একদমই আর আসবে না। তো কলমি শাকটা তুলে নিয়েছি আমি, কী সুন্দর দেখুন একটা গামলার মধ্যে কলমি শাক আমি তুলে নিয়েছি, বাকি কিন্তু আমি এখন হাতও দিইনি। তো একটা জায়গার কলমি শাকেই কিন্তু আমার
হয়ে যাবে, তো সেই জন্য আমি বেশি তুললাম না। তো চেষ্টা করব কি রোজ রোজ যতটুকু দরকার ততটাই বেশিরভাগ তুলি, কারণ অযথা গাছ থেকে তুলে আমি রেখে দিই না, চেষ্টা করি একদম টাটকা তুলে খাওয়ার জন্য। তো এইভাবে আপনারা যদি ছাদ বাগানে টাটকা শাকসবজি খেতে চান, তো অবশ্যই কিন্তু অর্গানিকভাবে এবং ছাদে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু করে কিন্তু সবজি বাগান তৈরি করতেই হবে। তো কলমি শাক আর কয়েকটা লঙ্কা তুলে নিলাম ছাদ বাগান থেকে। তো এবারে হচ্ছে এটাই হচ্ছে আমার ছাদ বাগান থেকে পাওয়া আজকে শাক। তো এইভাবে আপনারা খুব সহজে যদি কলমি শাক খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ছাদ বাগানে কলমি শাক তৈরি করতেই হবে। এবং এখন যেহেতু শীতকাল আসছে, প্রচুর পরিমাণে শাক হবে, প্রচুর পরিমাণে সবজিও হবে।